বর্ষা পূর্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইনস। বারাসাতের কাজীপাড়া দুষ্কৃতীদের তাণ্ড, আতঙ্কে গ্রামবাসীরা। কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য মহানগরে এলেন অভিষেক বচ্চন। হাসনাবাদের খাপুকুরে বাঁধ ভেঙে প্লাবিত চারটি গ্রাম। যাদের হাত ধরে পরপারে যাওয়া, আজ সেই ঠিকানায় পূর্বী বাংলা, ওরা কাজ করে। শুরু হচ্ছে কলকাতার 20তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজকে বিস্তারিত খবরে, বারাসাতের কাজীপাড়ার একটি জায়গায় কয়েক লক্ষ টাকা এবং একটি বাইক পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দিলে ওই টাকার ব্যাগ এবং বাইকটি উদ্ধার করে বারাসাত থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বারাসাতে যশোর রোড ধরে একটি সুমতে থাকা দুষ্কৃতীরা ধাওয়া করছিল সামনে বাইকে থাকা দুই দুষ্কৃতীকে। তখনই প্রাণের দায়ে কাজীপাড়ার একটি জায়গায় ওই টাকার ব্যাগ এবং বাইক ফেলে চম্পট দেয় দুই দুষ্কৃতী। ভোরবেলা ওই দুটো দুষ্কৃতী এইদিকে থেকে তাড়া করেছে পুলিশ ভ্যান। পুলিশ ভ্যান বা অন্য কিছু, পুলিশ ভ্যান বলা যায়। তারপরে এবারে এইখানে এসে ওরা মনে করেছে এইটা রাস্তা, এই রাস্তা মনে করেছে যে এখানে ঝাঁকানো লক। তখন ওরা গেট টপিয়ে ওরা ওই দুষ্কৃতীরা মানে কলেজের ভিতরে ঢোকে। আচ্ছা, ঢুকে ওইখানে সিকিউরিটি জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার। তো বলছে আমাদের মেশিন পত্র বার করেছে বলে গালাগালি খিস্তি করেছে। করার পরে ওরা সাইড দিয়েছে, ওরা ওখান থেকে ওই সাইড দিয়ে পালিয়ে গেছে। তারপরে আমরা পুলিশকে খবর দিই, দেওয়ার পরে পুলিশ আসে, এসে ওই টাকা এবং মোটরসাইকেল নিয়ে চলে যায়। সোমবার সকালের এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। কিন্তু এখানে এই ধরনের ঘটনা সাধারণত ঘটে না, এলাকাবাসী স্বাভাবিকভাবেই একটু আতঙ্কিত হয়ে আসে আর কি। যেহেতু পিছনে পিছনে আবার একটা গাড়ি ছুটেছিল, এলাকায় দুর্ঘটনা ঘটতে পারত। খুব স্পিডে গাড়িটা নাকি ঢুকেছিল, প্রত্যক্ষদর্শী যারা সে সময় দেখেছে আর কি। এগুলো কাম্য নয়, আমরা চাইছি যে একটু পুলিশি প্রোটেকশন, যাতে এলাকার মানুষ একটু শান্তিতে থাকতে পারে, নিশ্চিন্তে থাকতে পারে। আমরা আতঙ্কিত, তো আমরা চাই যে পুলিশের ব্যাপারে যথাযথ ব্যবস্থাটি গ্রহণ করুক এবং আইনানুক যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিক। পূর্ব নিউজের জন্য পল্লব হালদারের রিপোর্ট, বারাসাত। কলকাতার 20তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবার জন্য শহরে এলেন অভিষেক বচ্চন। তারই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। অভিষেক, হাসনাবাদের খাপুকুর এলাকায় নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা, আতঙ্কে গ্রামবাসীরা। রবিবার দুপুরে হাসনাবাদের বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এই নদীর পার্শ্ববর্তী এলাকার চারটি গ্রাম। নষ্ট হয়েছে প্রচুর ফসল, তলিয়ে গেছে প্রায় 40টিরও বেশি বাড়ি। এখনো পর্যন্ত সরকারি সাহায্য না মেলায় নিজেদের তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন গ্রামবাসীরা। সর্বস্ব হারিয়ে আতঙ্কে ভুগছেন এলাকার মহিলারা। বাঁধ রক্ষা করতে পারেনি প্রথম থেকে রাত 12টা থেকে বাঁধ রক্ষা করতে পারিনি। বাঁধ পাহারা দিয়েছিল, বাঁধ পাহারা দিয়েছি, তাও হয়নি। তারপরে সকাল থেকে মানে 4টা থেকে বেলা 12টা অবধি বাঁধ দেওয়া হয়েছে, চেষ্টা করছি, এখনো বাঁধ দিতে পারিনি। কি হবে জানি না, আমাদের গ্রাম প্রতিবাসী সবার ক্ষতি হয়েছে, ঘর বাড়ি, হাঁস মুরগি ছাগল, মানে সাংসারিক জিনিসপত্র সবকিছু ক্ষতি হয়েছে। জমির ফসল, ধান, পুকুর, 50-60টা পুকুর গেছে, ঘর বাড়ি, ছাগল পাগল সবকিছু গিয়েছে। এখন আমরা কি করবো জানি না, কোথায় দাঁড়াবো তাও জানি না। আতঙ্কে আমরা ভুগছি, এখন কি হবে সেটা আমরা জানি না। ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ায় সরকারি সাহায্যের আবেদন জানান গ্রামবাসীরা। ঘর বাড়ি ভেঙে গেছে, কতগুলো ঘর ভেঙে, ঘর প্রায় 40টা মতো ঘর ভেঙে গেছে, এবং তাদের এখনই তাদের বসবাসের ব্যবস্থা না করলে মানুষের প্রচন্ড ঠান্ডার দিনে কি করে থাকবে তাদের। আমরা কিছু সরকারি পক্ষে সাহায্যের আবেদন করছি, বুঝলেন। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন, দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী, 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড হাবড়া। জ্যাম স্টিলের 500 DEQ CR মানেই
অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D ইকিউ সিআর। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot final. Spot insurance claim. Automated service center. Available spare parts. Home service. Breakdown service. Free checkup on every Thursday till 19th December. JC Honda. Come on. Till forever. Jashor Road, Deshbandhu Park, Habra, North 24 Pagoda. Phone number 8388-993-888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র। উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা, MBBS, টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো, লন্ডন। শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার টি সি সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার জে বি দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। বিপিএল স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও পেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 8926711677। মুক্তিধামের দুই মুক্তিদাতা, যাদের হাত ধরে পরপারে যাওয়া। সংসারে সবাই যাবে সারাক্ষণ শত কর্মেরত, তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো, নাহি উৎসে অজিষ্টরে, নাহি নিজে দেবতারেশ্বরী। মানবেরে নাহি দেয় দোষ, নাহি জানে অভিমান, শুধু দুটি অন্য খুঁটি কোনো মতে, কষ্ট ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া। শুধুমাত্র দুটি অন্যের জন্য কেউ অগ্রদামী ব্রাহ্মণ, কেউ বা শ্মশানের ডোম। হাবড়া মুক্তিধাম শ্মশানের অগ্রদানী ব্রাহ্মণ কার্তিক চক্রবর্তী, যাকে শ্মশানের প্রতিটি দেহ সৎকারের জন্য মন্ত্র পাঠি নয়, প্রথম পিণ্ডটা মৃত ব্যক্তির আগে তাকেই গ্রহণ করতে হয়। তখন শ্মশানকে পিণ্ডটা দেবো, প্রথম পিণ্ড আমাকে খেতে হবে, ফার্স্ট পিণ্ড আমাকে খেতে হবে, তারপরে বাড়িকে পিণ্ড খাওয়ানো হবে। বিষয়টি নির্মম, নিষ্ঠুর, কিন্তু অসত্য নয়। হিন্দু শাস্ত্রের নিয়ম মেনে অগ্রদানী ব্রাহ্মণের এটাই কাজ। সমাজ যেভাবেই দেখুক, সংসারের প্রয়োজনে এই কাজটিকেই মর্যাদার সাথে মেনে নিয়েছেন কার্তিক বাবু। আমার সংসার আমাকে চালাতে হবে, সুতরাং আমার 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 বাবা আমার বাবার মত হয়েছেন, মা আছেন, মাকে আমি জিজ্ঞেস করেছি, যেটা আমার কর্তব্য ছিল মনে করি,
আমার মা বলেছে দেখ তোকে যদি তোর দাদা ভাই যদি হেল্প না করে তুই করবি? হ্যাঁ, সংসার চালানো চুরি না করলে হলো, পেশায় দুঃখ চলে না, তবুও তো মানুষ, কখনো কখনো নির্মমতার পাশে দুঃখের দাবানল জ্বলে ওঠে, কষ্ট পান, কিন্তু থেমে থাকা নয়, পরের কাজটিও যে ডেড বডি। কোন কোন বাচ্চা, কারো বাচ্চা মানে মারা যায়, আমার 12 বছর নিচে তো দাও হয়, 12 বছরের বাচ্চা ধর মারা যায়, মারা গেল, ফিলিংসটা আসে কিছুটা, যেমন আমার দুঃখ হয়, চোখ দিয়ে জল পড়ে, কিছু কিছু করার নেই, কি করবো, মৃত্যু তো সবার জন্য, আমার জন্য আসে। আমরা কথা বলেছিলাম পেশায় ডোম বিশু মজুমদারের সাথে, যিনি সংসারের অভাব মেটাতে দায়িত্ব নিয়েছেন শ্মশানে আসা মৃতদেহ সৎকারের। আমি অভাবে পড়ে ঢুকছি এই কাজে, আর কি কারণে সংসার চালানোর জন্য আমি এই জমি এসেছি। ভয় নয় তা সে, রেলে কাটা বডি হোক বা পোস্টমার্টাম বডি, দিন আনতে অন্য সংস্থানে, পর কথা পয়সায়, কোনো ভয়ের দিকতে আমার কোনো ব্যাপার নেই, আমি দিন রাত সব সময় বডি আসলে, পোস্টমর্টাম বডি, রেলে কাটা বডি, সব রকম বডি আসলে আমি পুরাই, ঘৃণা করবো কি করে, ঘৃণা পয়সা, আমার পয়সা সব কিছু। অভাবের তাড়নায় আসা এই পেশায় আনন্দ নয়, সুখ নয়, দুঃখের যন্ত্রণাই বেশি। ছোট্ট ছোট্ট শিশুদের নিথর দেহগুলো পরিবারের পরিজনের কাছ থেকে নিয়ে বিশ্ববাবু যখন দাহ করেন তখন স্বভাবতই অন্তর কেঁদে ওঠে। 4 বছর 5 বছরের বাচ্চা মারা যায় তখন তাকে দাহ করতে হয়, তখন ওই দাহটা আমার করতে এলো, আমাকে দিয়ে করায়, তখন ওই বাচ্চা বাচ্চা তুলতে গেলে তখনই একটু কষ্ট। সংসারে 3টে ছেলেমেয়ের মধ্যে 2টি সন্তানই অসুস্থ, গড় হিসেবে মাসে 30টা বডি, প্রত্যেক বডির 300 টাকা করে। আমার ধরেন মাসে এবারে 30টা বডি আসে, তা ওই 300 টাকা করে পাই, ওইতে আমার সংসার চলে, এছাড়া আর কোনো আমার এক্সট্রা ইনকাম নেই। সেই হিসাবে মৃতদেহ দাহ করে 9,000 টাকা আয় করেন বিশ্ববাবু, সেটা দিয়ে চলে সংসারের সমস্ত ধরনের খরচ খরচা। আমার 3টে ছেলেমেয়ে আছে, তো আমার একটা ছেলেমেয়ের মাথার ডিস্টার্ব, ব্রেনটার ডিস্টার্ব আছে, চিকিৎসা করতেছি, একটা মেয়ের হচ্ছে আমার কিডনি ড্যামেজ, চিকিৎসা করে যাচ্ছি, ছোট ছেলেটা জায়গা আমার ঠাকুর ইচ্ছা ভালো আছে, এখন আমি চিন্তা ভাবনা করছি যে এই কাজে না ঢুকলে আমি বাইরে কাজ করতাম তাতেও পারতাম না, করে এখানে করে আমি টুকটাক মোটামুটি ঘরের সবার সামনে চোখের সামনে আছি। অভিযোগ নয়, অনুরোধ বিশ্ববাবুর, হাবড়া মুক্তিধাম শ্মশানে 4টে 40 দুটোতে ছাউনি আছে, বাকি 2টো ছাউনিহীন। বর্ষাকালে মৃতদেহ দাহ করতে বড়ই অসুবিধার, কতটা মহানুভব হলে এই অনুরোধ রাখা যায়। আমরা বিশ্ববাবুর অনুরোধ পৌঁছে দিলাম মানুষের জন্য মানুষের কাছে। এই আমাদের এই হাবড়া মুক্তিধাম শ্মশানের যে শেড, 4টে 40 আছে, 4টে শেড আছে 2টোর, বর্ষাকালে অনেক বডি বডি আসলে অসুবিধা হয়, তারপরে আপনার এই পিছনে যে ঘাটটা, অস্থি ফেলার ঘাটটা, চ্যান করার ঘাটটা, ঘাটের অবস্থাটাও ভালো না, তো মানুষ ওই জায়গায় যেতে পারে না, নামতে পারে না, এটা নিয়ে যদি আপনারা কোনো পুরসভার থেকে কিছু করে, আর এই উপরের দিকে 4টে 40 আছে, যদি সেটটা বাড়ানোর জন্য একটু ই করেন, এটা সবারই সুবিধা হয়। শান্তি পারাবার ভাষাতরণি এ কর্ণধার তুমি হবে চিরসাথী। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতার 20তম চলচ্চিত্র উৎসব, চলবে 18 নভেম্বর পর্যন্ত। টেরিসা ফ্রেব্রিকের পরিচালনায় লাভ অ্যান্ড লেমন ছবির প্রদর্শনের মাধ্যমে শুরু হচ্ছে কলকাতার 20তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, 11 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত বসুশ্রী সিনেমা হলে চলবে এই ছবির প্রদর্শনী। দিনে 3 ধাপে 2টি করে মোট 6টি ছবি দেখানো হবে। এছাড়াও সিনে সেন্ট্রালের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে ইন্টারন্যাশনাল ফোরাম অফ নিউ সিনেমা 2014 এই চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবেই বিশেষ কিছু ছবি প্রদর্শনী করা হবে। সিনে সেন্ট্রাল কলকাতা এবারে 50 বছরের পদার্পণ করলো, এই 50 বছর আমরা উদযাপন করব আমাদের সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তীতে অন্যতম একটা অনুষ্ঠান হচ্ছে
আমাদের ইন্টারন্যাশনাল ফোরাম অব নিউ সিনেমা 2014, যা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবেই আমরা প্রদর্শন করে থাকি। এবছর আমাদের ফেস্টিভ্যাল শুরু হচ্ছে 11-18 অবধি নভেম্বরের, আর এবার যেহেতু এবছর মেট্রো সিনেমা বন্ধ হয়ে গেছে, সেহেতু আমরা আবার ফিরে গেছি আমাদের পুরনো জায়গায় বসুশ্রী সিনেমা হলে। তা প্রত্যেক দিন আমরা 6টা করে দেখাচ্ছি, 3টে সেগমেন্টে, 10টা, 2টো, 6টায় দেখাচ্ছি 3টে সেগমেন্টে। আর আমাদের ইনোগুরালে হচ্ছে গিয়ে ইনোগুরাল করছে এবার বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্কর, আর আমরা সত্যি রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রত্যেক বছর দিয়ে থাকি, এবছরও সেটা দিচ্ছি। সেটা আর কেউ নয়, এবারে দিচ্ছি সৌমেন্দু রায়, যিনি সত্যি রায়ের ম্যাক্সিমাম ছবিতে ইয়ে করেছে আর কি, সিনেমাটোগ্রাফির কাজটা করেছেন। এই হচ্ছে মেজর। আর একটা লাভ অ্যান্ড লেমন বলে সুইডিশে ছবি আমরা দেখাচ্ছি। এই হচ্ছে মোটামুটি প্রোগ্রাম। আর ছবি দেখানোর ক্ষেত্রে, ছবি জোগাড়ের ক্ষেত্রে তো যতটা পেরেছি ভালো ছবি জোগাড় করেছি। প্রায় 26টি দেশের মধ্যে 50টির মতো ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। মোট দেখাচ্ছি আমরা এই 23-26 দেশের মোটামুটি ওই 50টার মতো ছবি। G'day, Charlie. You white bastard. You black bastard. You got a license? License? We're not going to drive you. We're just going to shoot him. Morning. Can you wear the wood here? Car, car. Morning, morning. Well, morning, morning. We're going to... உங்க பண்ணே வாக்குங்கறார். ஒரு கத்தே. அமேர ஸ்பேர். ஹண்டிங் ஸ்பேர். இட்ஸ் எ டேஞ்சரஸ் வெப்பன். ஐம் கன் ஹேவ் டு டிஸ்ட்ராய் இட். ওখানে তোরা কি খাসছে মিন্টু? তুমি থাকো তোমার কলেজ নিয়ে, আমাদেরকে দৌলতপুরে রেখে এসো। রাস্তা কি এখন সেফ আসমা? কান্নাকাটি করলে কি হবে? স্ট্যান্ড গান কিন্তু ঠিকই সাথে থাকে। পূর্ব নিউজের জন্য দীপ রায়, রিপোর্ট কলকাতা। পূর্ব নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্ব বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।